ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ইমন কল্যাণ বাবু, কি বলবেন একটা হাড্ডা হাড্ডি লড়াই, যে লড়াইকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নিয়ে গেছিলেন, কিন্তু জো বাইডেনের 46তম হিসেবে হোয়াইট হাউসে আসা ভারতের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এটা এটা এবং এটা অবিস্মরণীয় একটি ঘটনা যেটা আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড নাম্বার ভোট পেয়েছেন জো, এবং যেটা বারবার আলোচিত হয়েছে যে শুধুমাত্র উগ্র জাতীয়তাবাদ, শুধুমাত্র ভাওতা, যেটাকে আমরা বলছি ভ্যাকসিনেশনের ভুল তথ্য মানুষের সামনে প্রকাশ, একবার চীনের সঙ্গে মানে খারাপ সম্পর্ক, অন্য সময় ভালো সম্পর্ক, এই সবটা মিলিয়ে একটা কনফিউশনে তিনি রেখেছিলেন মার্কিনী জনগণকে। সুতরাং এটা অবিস্মরণীয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এবং দরকার ছিল এবং প্রয়োজন ছিল জোয়ের ক্ষমতায় আসা। কেননা মার্কিনী ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে তারা অনেক দেশে ভালো করেছে, অনেক দেশে খারাপ করেছে, এবং এরকম ট্রাম্পের মতো প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আগে কোনোদিন হয়নি। সুতরাং জোয়ের এই জয় আমাদের আগামী দিনে ভারতবর্ষের সাথে সম্পর্ক সাহায্য করবে, কেননা তিনি ইতিমধ্যেই বলেছেন ভিসা নীতি সেটাকে তিনি খতিয়ে দেখবেন, এবং যাতে আরো বেশি ভারতীয়রা ভিসা পান সেটা তিনি দেখবেন। চীনকে যদি আমাদের থামাতে হয় এই অর্থনৈতিক অবস্থান থেকে, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক অত্যন্ত জরুরি। টেকনোলজির ক্ষেত্রে আমাদের বহু মেধাবী মানুষ সেখানে যান, কাজ করেন, এবং সেটা আমাদের পক্ষে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পৃথিবীবাসীর পক্ষেও কিন্তু সেটা খুব জরুরি। এবং আরো একটা বিষয়, রিজনাল কোঅপারেশন যেগুলো WHO থেকে শুরু করে অ্যাপেকের সঙ্গে যে ব্যবহার, এবং এই মহামারীর সময় ট্রাম্প যেভাবে WHO সঙ্গে না থাকা, তার না থাকা এবং সেখান থেকে বেরিয়ে আসা, এই সমস্ত কিন্তু সুবিচার এবার হবে বলে আশা করা যায়। হয়তো আমাদের কিছু আভ্যন্তরীণ সমস্যা থাকবে, আমার মনে হয় রিজনাল কোঅপারেশন থেকে সিএ সমস্ত ইস্যুতে জোয়ের একটা বক্তব্য থাকবে, এবং সারা পৃথিবীতে গণতন্ত্র হবার পক্ষেও কিন্তু জোয়ের এই জয় দরকার ছিল। অনেক ধন্যবাদ ইমন কল্যাণ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে কথা বললাম।